দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চারিদিকে প্রচন্ড গরমে সবারই নাজেহাল অবস্থা, তবুও আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে আমার বাসায় তো প্রায় প্রতিদিনই লাচ্ছি তৈরি করতে হচ্ছে, কারণ যতই ঠান্ডা পানি খাচ্ছি কোনোভাবেই তৃপ্ত হতে পারছি না। ভাবলাম কয়েক ধরনের লাচ্ছির রেসিপি আপনাদের সঙ্গেও শেয়ার করি, যাতে এই গরমে আপনারাও এই লাচ্ছিগুলো তৈরি করে উপভোগ করতে পারেন। তো প্রথমেই শুরু করছি ক্লাসিক লাচ্ছি দিয়ে, আর সেটাও একদমই হেলদি ওয়েতে। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মধু, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং হাফ কাপ পরিমাণ টক দই। এবার আমি একটি ব্লেন্ডার জার নিয়ে একে একে টক দই, গুঁড়ো দুধ এবং মধু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এবার ব্লেন্ড করার পালা। বাস, তৈরি হয়ে গেল ক্লাসিক লাচ্ছি। এবারে তৈরি করব মিন্ট লাচ্ছি, এটাও খুবই চমৎকার এবং খুবই স্বাস্থ্যসম্মত একটা লাচ্ছি। এর জন্য এখানে আমি নিয়েছি 8-10টি পুদিনা পাতা, 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ এবং হাফ কাপ পরিমাণ টক দই। এবার আমি ব্লেন্ডার জারে একে একে টক দই, বিট লবণ এবং পুদিনা পাতা দিয়ে দিলাম। বিট লবণটা কিন্তু আপনাদের নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করবে। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে ব্লেন্ড করে নেব। বাস, তৈরি হয়ে গেল। এবার আমি একটা সার্ভিং গ্লাসে কয়েকটা আইস কিউব দিয়ে দিয়ে লাচ্ছিটা পরিবেশন করছি। আর সবগুলো লাচ্ছি আমি তৈরি করব টক দই দিয়ে, এবং চেষ্টা করেছি লাচ্ছিগুলোকে হেলদি ওয়েতেই তৈরি করার। আশা করছি আপনারা এই লাচ্ছিগুলো বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আপনারা যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবার তৈরি করব বাদামের লাচ্ছি। আর বাদামের উপকারিতা সম্পর্কে জানে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। তো যাই হোক, চলুন শুরু করা যাক। এর জন্য আমি একটি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ করে কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম নিয়ে কিছুটা পানি দিয়ে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। বাদামের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। যে বাদামগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি এখন হাফ কাপ পরিমাণ পানি সহ একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 2 টেবিল চামচ পরিমাণ মধু। এখানে আমি আরো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মানে আমি মোট 1 কাপ পরিমাণ পানি ইউজ করছি। এবার ব্লেন্ড করে নিয়ে একটি সার্ভিং গ্লাসে আইস কিউব দিয়ে সার্ভ করছি। এবার তৈরি করব বানানা ফ্লেভারড লাচ্ছি। তার জন্য আমি একটি ব্লেন্ডার জারে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম, তার সাথে 2টি কলা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এসব লাচ্ছিতে চিনির পরিবর্তে মধু ইউজ করছি একটু হেলদি রাখার জন্য। দ্যাট মিন্স এই না যে আপনারা চিনি ইউজ করতে পারবেন, আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং হাফ কাপ পরিমাণ পানি। এবার ব্লেন্ড করে নিয়ে একটি সার্ভিং গ্লাসে আইস কিউব দিয়ে সার্ভ করছি। এবার তৈরি করব বাচ্চাদের মোস্ট ফেভারিট একটা লাচ্ছি, আর সেটা হচ্ছে চকলেট ফ্লেভারড লাচ্ছি। এর জন্য আমি একটি ব্লেন্ডার জারে হাফ কাপ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ চকলেট সিরাপ এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটি সার্ভিং গ্লাসে সার্ভ করছি। যেহেতু বাচ্চাদের জন্য, তাই আমি এখানে কোনো আইস কিউব ইউজ করছি না। এবার আসি ম্যাঙ্গো ফ্লেভারড লাচ্ছি নিয়ে। এর জন্য আমি একটি ব্লেন্ডার জারে হাফ কাপ পরিমাণ টক দই এবং হাফ কাপ পরিমাণ ফ্রোজেন পাকা আম। আমি পাকা আম কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে ফ্রেশ পাকা আমও ইউজ করতে পারেন। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে সেই আগের মতোই ব্লেন্ড করে একটি সার্ভিং গ্লাসে আইস কিউব দিয়ে পরিবেশন করব। সবগুলো লাচ্ছির ক্ষেত্রেই আমি সার্ভ করার সময় আইস কিউব ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু বাকি উপাদানগুলোর সাথে আইস কিউবও ব্লেন্ড করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের ব্লেন্ডারটা আইস ব্লেন্ড করার মতো শক্তি সম্পন্ন হয়। আজ তাহলে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম।